আজকে ক্লাস সেভেনের ইংরেজির মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট টু আলোচনা করব। দেখো পার্ট টু এ কী বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এই প্যাসেজটা পড়তে বলেছে, পড়ার পরে নিচের যে প্রশ্নগুলো আছে তার উত্তর দিতে বলেছে। তো তোমরা এটা পড়ে নিবে, আমি উত্তরগুলো করে দিচ্ছি। দেখো অ্যাক্টিভিটি ওয়ান, দেখো পার্ট টুর মধ্যেও তিনটে অ্যাক্টিভিটি আছে। অ্যাক্টিভিটি ওয়ান কী বলেছে, ডিসক্রাইব দ্য ফলোয়িং পারসন থিঙ্ক ইন এ সিঙ্গেল সেন্টেন্স। তো যেগুলো দিয়ে দিয়েছে, এই যে পারসন সম্পর্কে বা কোনো জিনিস সম্পর্কে, কোনো ব্যক্তি বা কোনো জিনিস সম্পর্কে, তাদের সম্পর্কে একটা একটাই বাক্য লিখতে হবে, সিঙ্গেল সেন্টেন্স মানে একটাই বাক্য রচনা করতে হবে। দেখো কী বলেছে, এম্পিরর আকবর। তাহলে এম্পেরর আকবরকে দিয়ে আমরা সেন্টেন্স লিখতে পারি যে এম্পিরর আকবর ওয়াজ এ গ্রেট কিং, একজন মহান রাজা ছিল। কি না, তিনি হু রুল্ড, মানে যে রাজত্ব করেছে, হু রুল্ড, রুল মানে হচ্ছে রাজত্ব করা, হু রুল্ড ওভার ইন্ডিয়া, ইন্ডিয়াতে রাজত্ব করেছিল। কত থেকে কত না, ফ্রম 1556 অর্থাৎ 1556 থেকে 1605 সাল পর্যন্ত রাজত্ব করেছে। এইভাবে তোমরা লিখবে। তারপর দেখো বীরবল বলেছে, বীরবল দিয়ে আমাকে একটি সেন্টেন্স রচনা করতে হবে। তাহলে আমরা লিখব যে বীরবল ওয়াজ দ্য মোস্ট ট্রাস্টেড মিনিস্টার কার না, আকবরের ছিল, অফ আকবর। তাহলে বীরবল ওয়াজ দ্য মোস্ট ট্রাস্টেড মিনিস্টার অফ আকবর, আকবরের খুব বিশ্বস্ত মন্ত্রী ছিলেন। তাহলে পার্সন সম্পর্কে এই দুটোই বলেছিল। তারপর একটা হচ্ছে থিং অর্থাৎ জিনিস সম্পর্কে বলেছে, দ্য গার্ডেন সম্পর্কে একটি সেন্টেন্স আমাকে লিখতে হবে। তাহলে আমরা গার্ডেন সম্পর্কে কী লিখবো না, আমরা লিখতে পারি এরকম যে দ্য গার্ডেন লুকস মানে দেখা, লুকস বিউটিফুল, সুন্দর দেখায়, লুকস বিউটিফুল হোয়েন ইট ইজ ফুল অফ ফ্লাওয়ার্স, যখন গাছগুলো সম্পূর্ণ ফুলে ভর্তি হয়ে যায় তখন সুন্দর দেখায়, কখন গার্ডেনকে সুন্দর দেখায়। তাহলে গার্ডেন লুকস বিউটিফুল হোয়েন ইট ইজ ফুল অফ ফ্লাওয়ার্স। অ্যাক্টিভিটি টু কী বলেছে, দেখো রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ এক প্রকার। ইউজুয়ালে যদি আমরা দেখি, আনইউজুয়াল তোমরা জানো, আনইউজুয়াল। গ্রেটেস্ট মানে ওর্স্ট, আর বিউটিফুলের অ্যান্টোনিম হবে তোমার হচ্ছে আগলি। এবারে চলে এসো অ্যাক্টিভিটি থ্রিতে, কি বলেছে, ইউ হ্যাভ এন্টার এ বিউটিফুল মেনশন লাইক বি ইন দ্য বিউটি অ্যান্ড বিস্ট, রাইট ফাইভ সেন্টেন্স স্টার্টিং ইউর এক্সপিরিয়েন্স। তোমার অভিজ্ঞতাকে পাঁচটি বাক্যে লিখতে বলেছে এখানে। তো একটা যখন কোনো বড় মেনশনে প্রবেশ করার পরে অনুভূতিটা কেমন আমার হবে সেটাই এখানে লিখতে বলেছে। দেখো কী লিখব আমরা, আই হ্যাভ এন্টার এ বিউটিফুল মেনশন। দেখো এটা তো আমি প্রশ্নের মধ্যেই পেয়ে গেছি, বিউটিফুল মেনশন।
এটা কিন্তু একটা বাক্য আমার হয়ে গেল। সেখানে আমি কি দেখলাম, আই হ্যাভ সিন সাচ এ বিউটিফুল বিউটিফুল থিংস ইন দ্য মেনশন। আই ওয়াজ ভেরি হ্যাপি, মানে আমি খুব খুশি হয়েছিলাম, অ্যান্ড চেয়ারফুল। তোমরা এগুলো ছাড়াও নিজের আলাদা করে বাক্য লিখতে পারো, অসুবিধা নেই। এবার আমার অনুভূতিটা লিখছি, আই ফেল দ্যাট গোজ বামস ওয়ার পাসিং ওয়ান মাই বডি। আই ওয়াজ ভেরি সারপ্রাইজড অ্যান্ড গ্লেজড। ঠিক আছে, এইভাবে তোমরা সেন্টেন্সগুলোকে লিখবে। তোমরা চাইলে বানিয়েও লিখতে পারো। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা খাতায় সুন্দর করে লিখবে, বিদ্যালয় থেকে যবে বলবে সেদিন গিয়ে জমা দিয়ে আসতে হবে। দেখার জন্য ধন্যবাদ।